হিরো আলমকে নিয়ে কিছুই বলিনি, বললেন কাদের। স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নিয়ে কিছুই বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন। বিএনপির ছেড়ে দেয়া 6টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1 ফেব্রুয়ারি। এর মধ্যে বগুড়া 6 ও বগুড়া 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া 4 আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে অল্প ভোটে পরাজিত হন হিরো আলম। জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন হিরো আলম। স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমি হিরো আলমকে কিছুই বলিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছি। হিরো আলম প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে, ভালো ভোটও পেয়েছে, তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জেরে বলেছি। কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ফখরুল সাহেব বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায় রে মায়া, হিরো আলমের জন্য এত দরদ উঠল ফখরুলের। ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে, হিরো আলম এখন জিরো হয়ে গেছে, তারা তো নির্বাচন চায় না। হিরো আলমকে বিএনপিতে দাঁড় করিয়েছে, সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হলো। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে হিরো আলম বলেন, ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন খেলা হবে, শক্তিশালী দল হলে খেলা হবে, খেলা হওয়ার মতো নাকি তিনি শক্তিশালী খেলোয়াড় খুঁজে পান না। ওনাকে জোর গলায় বলতে চাই, শক্তিশালী দলের সঙ্গে আপনাকে খেলতে হবে না। যেখানে মিথ্যা কথা বলে আমার ফল পাল্টে দেয়া হয়েছে সেই বগুড়া 4 আসনের ভোটে আসুন, আমার সঙ্গে ভোট করে দেখুন। আপনি দল থেকে দাঁড়াবেন, আমি স্বতন্ত্র থেকে প্রার্থী হব। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি থাকবে, ভোটারদের ভয় দেখানো হবে না। সুষ্ঠু ভোট দিয়ে দেখুন তো, দেখি খেলা হয় কিনা। তিনি আরো বলেন, হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর আপনি দলীয়ভাবে দাঁড়াবেন। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ারই খুঁজে পান না। একই সমাবেশে ওবায়দুল কাদের দাবি করেন, জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি মোহাম্মদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিলেন। এই বক্তব্যে প্রসঙ্গে হিরো আলম বলেন, ওবায়দুল কাদের স্যার, হিরো আলম পার্লামেন্টে গেলে নাকি পার্লামেন্ট ছোট হবে। আমি যদি পার্লামেন্টে গেলে পার্লামেন্টকে ছোট করা হয়, তাহলে যখন মনোনয়ন কিনেছি তখন তো তারা বলেনি যোগ্যতা না থাকলে মনোনয়ন কিনতে পারবেন না, যখন আইন করা হয় তখন তো তারা এসব বলেনি। হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে তিনি বলেন, হিরো আলম কারো কাঁধের উপর ভর দিয়ে চলে না। আজ এত দূর এসেছি, কেউ সহযোগিতা করেনি, নিজের পরিশ্রম সংগ্রাম করেই আমি হিরো আলম হয়েছি, কার উপর ভয় করিনি। বিএনপির মহাসচিব কেন হিরো আলমের পক্ষে মন্তব্য করলেন জানতে চাইলে হিরো আলম বলেন, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথা কেন বলছেন, সত্যের কথা সবাই বলে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, ফল পাল্টে হারিয়ে দেয়া হয়েছে, এজন্যই সারা বিশ্ব আমাকে নিয়ে কথা বলছে। আগামী নির্বাচনে বিএনপি হিরো আলমকে মনোনয়ন দিলে তিনি কি করবেন, এই প্রশ্নের জবাব হিরো আলম বলেন, এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না, যদি কখনো দলে যোগ দেই জানাবো। বগুড়া 4 ও বগুড়া 6 আসনে উপনির্বাচনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বগুড়ার নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে মন্ত্রী বলেন, আমি হিরো আলমকে অভিনন্দন জানাই, কারণ সে অনেক ভোট পেয়েছে, তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ সমর্থন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কিছুই বলেন, তাই সে কি বলল না বলল তাতে কিছুই আসে যায় না, তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কামরুন নাহার রাখি, কিয়ানার মিডিয়া।